আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। সবাইকে জানাচ্ছি বাসি ঈদ মোবারক, কারণ হচ্ছে ঈদের ব্লগ শেয়ার করতে দেরি হয়ে গিয়েছে, তো বৃষ্টির কারণে ওই রকমভাবে ভিডিও করা হয়নি। সবারই একই অবস্থা, বৃষ্টির কারণে কেউ কোনো মজাই করতে পারেনি, বাইরে বেড়াতেও যেতে পারেনি, গরু জবাই করতেও অনেক কষ্ট হয়ে গিয়েছে, মাংস কাটাকাটি থেকে শুরু করে সবই বৃষ্টির মধ্যে খুব কঠিন অবস্থা। তো এখানে আমাদেরও গরু জবাই করে নেওয়া হচ্ছে, গরু জবাই করার পরে মাংস কাটাকাটিতে অনেক দুরবস্থা তৈরি হয়ে গিয়েছিল, সারাদিনই প্রায় বৃষ্টি ছিল। এখানে খাসি কুরবানি করা হয়েছে, মাংস কেটে নেওয়া হচ্ছে, তো সবাই মিলে মাংস কাটতেছিল, আমরা পাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই এত বৃষ্টি, তো সবাই মিলে মাংস কাটাকাটি অনেক মজার। সবাই ভিজে ভিজে মাংস কাটতেছিল, কারণ শেষ তো করতে হবে। এখানে মাংস কাটাকাটি শেষে আমরা মাংস রান্না করে নিব, এখন ভাগাভাগি শেষ করে আমরা এই তো রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে সব মশলা দিয়ে সুন্দর করে মাংস কষিয়ে রান্না করছিলাম। তো এখানে আমি আর আমার যা হচ্ছে দুজন মিলে রান্না করতেছিলাম, তরকারি খেতে অনেক মজা হয়েছে, চুলায় রান্না অনেক মজার ব্যাপার, ঈদ মানেই আনন্দ। তো সবার সাথে দেখা হয়ে যায় ঈদের মধ্যে, সবাই বাড়িতে আসে। তো আমি আর আরাধবাবু ঈদের মধ্যে অনেক অসুস্থ হয়ে গিয়েছি, আমি আর আরাধবাবু এখন অনেক অসুস্থ, অসুস্থতার মাঝে আমাদের ঈদ কেটেছে। তো যাই হোক, দিনগুলো ভালোই ছিল বাড়িতে সবার সাথে। তো আমরা মাংস রান্না করে সবাই অনেক মজা করেই খেয়েছি, তরকারি অনেক মজা হয়েছিল। তো এখানে মাংসগুলো বাতিলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, গল্প স্বল্প করে আমরা দুজন মিলে অনেক মজা করে রান্না করতেছিলাম। যে বৃষ্টি, বৃষ্টির মধ্যে একদম বাহিরের খুব কঠিন অবস্থা, একদমই বের হওয়া যায় না। তো বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট হয়েছে, কারণ বাচ্চারা হচ্ছে বাহিরে যেতে চায়, আরাধবাবুকে তো কোনোভাবেই ধরে রাখা যায় না, ও হচ্ছে শুধু বাহিরে যেতে যাচ্ছে, বাহিরে যেতে অনেক পছন্দও করে, আর এখন হাঁটা শিখে গিয়েছে, এত পরিমাণ দুষ্ট যে তাকে কোনোভাবে ধরে রাখা যাবে না, তার বাহিরে যেতেই হবে। এই তো ভালো করে নিয়েচড়া নেওয়া হচ্ছে, মোটামুটি শেষের দিকে এখানে মাংস কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প কথার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।